অনেকেই আছেন যারা আলু বিরিয়ানি খেতে পছন্দ করেন, বাট বাড়িতে বানালে ওই দোকানের মতো স্বাদটা কিন্তু আসে না। তাই এই রেসিপিটা যেটা আমি করে দেখাচ্ছি, এটা যদি আপনারা ফলো করেন তাহলে জানবেন স্বাদটা একদম দোকানের মতোই আসবে। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি আলু বিরিয়ানির। আচ্ছা, তাহলে এই আলু বিরিয়ানি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কেজি বাসমতি রাইস, যেটাকে আমি সবার প্রথম খুব ভালো করে একবার ধুয়ে নেব। ধোয়ার সময় অতি অবশ্যই মনে রাখবেন খুব বেশি প্রেস করে ধোবেন না, কারণ খুব বেশি প্রেস করে ধুলে চালগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার এটাকে আপনাদের ততক্ষণ ধুয়ে নিতে হবে যতক্ষণে জলটা একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জলটা এখন কিরকম ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে এইভাবেই সোক করে রেখে দিন মিনিমাম 20-25 মিনিটের জন্য। আচ্ছা, এবার এখানে আমি আলু বিরিয়ানির জন্য আলুটাকে কেটে নেবো। আপনারা এখানে যে কোনো আলুই নিয়ে নিতে পারেন, সেটা চন্দ্রমুখী হোক বা জ্যোতি, বাট সাইজটা চেষ্টা করবেন একটু একই রকম রাখার, তাহলে কি হয় কুকিং এর সময় টাইমিংটা আপনারা মেনটেন করতে পারবেন। কোনোটা ছোট বড় হলে ছোটগুলো আগে কুক হয়ে যাবে আর বড়গুলো কুক হতে অনেকটা সময় লাগবে। আর এবার আলুগুলোকে আমি যেভাবে 1/2 করছি সেভাবে আপনারা কেটে নেবেন। এই আলুগুলো যেহেতু একটু বড় সাইজের সেই জন্য এটাকে আমি কেটে নিচ্ছি, বাট আপনারা যদি ছোট সাইজের আলু ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের আর কেটে নিতে হবে না। আচ্ছা, কেটে নেওয়ার পরে আলুগুলোকে আপনাদের জলেই রেখে দিতে হবে যাতে এটা কালো না হয়ে যায়। আচ্ছা, এবার এখানে আলু বিরিয়ানি বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা লাগান, আর তাতে গ্যাসটা অন করে দিয়ে দিচ্ছি সাদা তেল। আচ্ছা, এর সাথে আমি একটু ঘিও অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এই তেল আর ঘিটা গরম হয়ে গেলেই আমি তাতে অ্যাড করে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, দারচিনি আর এলাচ। তারপর সেগুলো থেকে ফ্লেভার ছেড়ে দিলে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, যেগুলো আমি আগে থেকে স্লাইস করে রেখেছি। 1.5 কেজি চাল আর 1 কেজি আলুর জন্য আপনাদের লাগবে প্রায় 700 গ্রাম মতো পেঁয়াজ, যেটা তেলে দেওয়ার পরে আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ সেটা একদম লাল লাল হয়ে আসছে। এই পেঁয়াজটা ব্রাউন হতে আপনাদের একটু সময় লেগে যাবে, তাও ধরে নিন 12-15 মিনিট মতো, বা যদি কম পরিমাণে করেন তাহলে জানবেন অতটা সময় আর লাগবে না। আমি এখানে যে পরিমাণে করছি তাতে 10-12 জন ইজিলি খেতে পারবেন। আর এই পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি আপনাদের একটা বিরিয়ানির মশলাও করে দেখাবো। তার জন্য আমাদের লাগছে 4টে শুকনো লঙ্কা, তার সাথে 1 চা চামচ গোটা জিরে, 1 বড় চা চামচ গোটা ধনে, এছাড়াও লাগবে 2টো কালো এলাচ, সাথে 13-15টা সবুজ এলাচ, 1 চা চামচ গোটা গোলমরিচ, 1টা সিনামন স্টিক আর 1/2 চা চামচ শাহি জিরে, আর সবশেষে ফ্লেভারটা একটু ভালো আনার জন্য 1টা জাবেত্রী। এইগুলো মোটামুটি আমাদের ঘরেই থাকে, তাই আলাদা করে এখানে আমি আর স্পেশাল কিছু অ্যাড করলাম না। এটাকে আপনাদের যেটা করতে হবে, শুকনো খোলা একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে এর মধ্যে থেকে ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। আচ্ছা, এখানে বলে রাখি এরকম আমি অনেক মশলা, অনেক সস আর অনেক ম্যারিনেশন দেখেছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com-এ। যদিও এর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তাও বলে রাখি, কিন্তু যদি কোনোরকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর এটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমি ঠান্ডা করে পাউডার করে নেবো। আর এপাশে দেখুন, এতক্ষণে পেঁয়াজটা প্রায় অলমোস্ট ফ্রাই হয়ে এসছে আর আস্তে আস্তে ব্রাউনও হচ্ছে। এরপর যখনই দেখবেন একদম এইভাবে ব্রাউন হয়ে এসছে, তখন এখানে অ্যাড করে দিন পরিমাণ মতো জল। আর এখানে জলের পরিমাণটা আপনাদের লাগবে 1.5 লিটার। আচ্ছা, এবার জলটা দেওয়ার পর একবার ভালো করে মিশিয়ে নিন। এখানে আর কি কি অ্যাড করতে হবে দেখে নিন। সবার প্রথম দিয়ে দিন 3 চা চামচ আদা রসুন বাটা, তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে আলুগুলো। আচ্ছা, এবার আলুগুলোতে একটু ভালো করে কালার আনার জন্য দিয়ে দিতে হবে এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ততক্ষণ বয়েল করুন যতক্ষণ আলুগুলো প্রায় 80% মতো বয়েল হয়ে আসছে। আচ্ছা, মাঝে মাঝে অবশ্যই কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেবেন যাতে এটা নিচে লেগে না যায়। আর যখনই দেখবেন জলটা একটু কমে এসছে, তখন এখানে অ্যাড করে দিন পরিমাণ মতো নুন, যাতে এই সময় আলুর মধ্যে নুনটা একদম ভালোভাবে ঢুকে যায়। তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও বয়েল করতে থাকুন। মোটামুটি ধরে নিন 10-12 মিনিটের মধ্যে দেখবেন আলুগুলো প্রায় 80% মতো কুক হয়ে গেছে, আর গ্রেভিটাও অনেকটা কমে এসছে, আর তেলটাও ভালো করে ছেড়ে দিয়েছে। ব্যাস, এই স্টেজে আপনাদের আলুগুলোকে তুলে নিতে হবে। আপনারা চাইলে এইভাবে জালি দিয়েও তুলে নিতে পারেন, বাট সেক্ষেত্রে দেখবেন পেঁয়াজটা অনেকটাই এর মধ্যে উঠে যায়, সেই জন্য আমি এখানে একটা টং ব্যবহার করে আলুগুলোকে একে একে এই জালির মধ্যে তুলে নিচ্ছি।
তারপর প্লেটে ট্রান্সফার করে দিচ্ছি। এইভাবে করলে দেখবেন আলুর সাথে আর পেঁয়াজটা উঠে যাবে না। আচ্ছা, এবার এই গ্রেভিটাকে আমাদের একটু রিডিউস করে নিতে হবে, তার জন্য এটাকে আমি এবার একটু ফুটিয়ে নেবো। আর ততক্ষণের পাশে আমি বিরিয়ানির জলটাও বসিয়ে নিয়েছি, যেটাতে আমরা চালটা সেদ্ধ করব। আর এই জলের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ চা জিরে, সাথে 1টা তেজপাতা, এছাড়াও লাগবে 1টা গোটা গরম মশলা, আর অবশ্যই 7 মতো নুন, যেটা আমি একটু পরেই ব্যবহার করব। বা তার আগে দেখুন গ্রেভিটা এতক্ষণে বেশ অনেকটাই রিডিউস হয়ে গেছে, আর তেলটাও দেখুন কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। ব্যাস এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে 4 বড় চা চামচ টক দই, যেটাকে গ্যাসের ফ্লেমটা লো রেখে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা, তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা স্লিট করে দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে আর একটু কুক করে নিতে হবে, যাতে দইয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে গ্রেভির মধ্যে চলে আসে। আচ্ছা, ফাইনালি এতক্ষণ আমাদের গ্রেভিটা এখানে কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। দেখুন তেল আর ঘিটা এতক্ষণে কত ভালোভাবে উপরে ছেড়ে দিয়েছে। ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একে একে আলুগুলোকে এখানে সাজিয়ে দেবো। আপনারা চাইলে এই বিরিয়ানির মধ্যে আলু বোখারাও ব্যবহার করতে পারেন। তাহলে আমাদের এখানে আলুগুলো এখন পারফেক্টলি সাজানো হয়ে গেল, আর এতক্ষণে দেখুন জলটা এখানে ভালোভাবে ফুটে গেছে। এই সময় আপনারা যে গরম মশলাগুলো দিয়েছিলেন সেগুলো থেকে অলরেডি ফ্লেভার এক্সট্র্যাক্ট হয়ে গেছে, তাই সেগুলোকে এখন তুলে আপনাদের ফেলে দিতে হবে। আর অ্যাড করে দিতে হবে 7 মতো নুন। বিরিয়ানির জলে নুনটা কিন্তু আপনাদের একটু চড়া রাখতে হবে, তা না হলে রাইসগুলোয় কিন্তু প্রপারলি নুন ঢুকবে না। এরপর যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই চালটা দেওয়ার পর একবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো। আর এই চালটা যতক্ষণ বয়েল হচ্ছে আমি সাজিয়ে রাখা আলুগুলোর উপরে দিয়ে দিচ্ছি আমাদের বানিয়ে রাখা বিরিয়ানির মশলাটা। তার সাথে চাইলে আপনারা একটু খোয়াকেরও অ্যাড করতে পারেন। এতে টেস্টটা দেখবেন বেশ অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এই চালটা বয়েল করার সময় সামান্য একটু সাদা তেল এখানে অ্যাড করে দেবেন, তারপর ওয়েট করুন যতক্ষণ না চালটা মোটামুটি 60% মতো কুক হয়ে আসছে। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা অতনু রান্না করে ইউটেনসিলগুলো কিনে নিতে চান, লিঙ্ক আমি ডিসক্রিপশানে অলরেডি দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর রাইসটা যখনই দেখবেন প্রায় 60% মতো কুক হয়ে গেছে, তখন এখানে আপনারা ফার্স্ট লেয়ারটা দিয়ে দিন। রাইসটা দেওয়ার পরে অতি অবশ্যই একটু এইভাবে স্প্রেড করে দেবেন, যাতে এটা ইকুয়ালি সেট হয়ে যায়। তারপর সেকেন্ড লেয়ারটা দেওয়ার আগে অতি অবশ্যই একটু বিরিয়ানির মশলা উপরে দিয়ে দেবেন। তারপর সেকেন্ড লেয়ারটা দেবেন রাইসটা যখন প্রায় 80% মতো কুক হয়ে যাবে। তারপর ফাইনালি আপনাদের থার্ড লেয়ারটা দিয়ে দিতে হবে যখন রাইসটা প্রায় 85-90% মতো কুক হয়ে যাবে। এবার আপনাদের একটা স্প্যাচুলার মাধ্যমে ভালো করে একটু স্প্রেড করে দিতে হবে, যাতে ইকুয়ালি রাইসটা পুরো হাঁড়িতে ভালোভাবে স্প্রেড হয়ে যায়। তারপর একটু স্যাফরন জল উপর থেকে ছড়িয়ে দিন। আর এই স্যাফরন জলের মধ্যে আমি একটু গোলাপ জল আর কেওড়া জল আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম। তারপর ফাইনালি উপর থেকে দিয়ে দিন হোমমেড বিরিয়ানির মশলা, আর যদি থেকে থাকে সামান্য একটু বেরেস্তা। ব্যাস এবার এটাকে আপনাদের ভালো করে একটু কভার করে দিতে হবে দম দেওয়ার জন্য। আমি এখানে সিলভার ফয়েল দিয়ে করছি, বাট আপনাদের কাছে যদি ঢাকা থেকে থাকে তাহলে সেটা দিয়েই কভার করে দেবেন। আর সিলভার ফয়েলে এইভাবে জল দেওয়ার কারণও আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন। এইভাবে জল দেওয়ার কারণে দেখবেন একটার সাথে একটা সিলভার ফয়েল খুব ভালোভাবে আটকে যাবে, যেটাকে ভালো করে মুড়ে নিলেই দেখবেন একদম পারফেক্টলি সিল হয়ে যায়। আচ্ছা, এখানে আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এর নিচে কিন্তু অলরেডি একটা চাটু দিয়ে দিয়েছি। আপনারা যে চাটুতে রুটি করেন সেই চাটুই দিয়ে দিলে হবে। আর এই চাটুর উপরেই আপনাদের দমে রাখতে হবে মিনিমাম 10-15 মিনিটের জন্য, আর দম দেওয়া হয়ে গেলে রেস্টিংয়ে রাখতে হবে আরও 10 মিনিটের জন্য, তাহলে হলো টোটাল 25 মিনিট। 15 মিনিট ফ্লেম অন করে আর 10 মিনিট রেস্টিংয়ে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এটা দম হচ্ছে। আচ্ছা, এবার ফাইনালি আমার 10 মিনিট এখানে রেস্টিংয়ে রাখা হয়ে গেছে, তো টোটাল 25 মিনিট পরে আমি এটাকে আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর দেখুন একটাও রাইসের মধ্যে ভাঙেনি, আর বিরিয়ানিটাও কতটা ঝুরঝুরে হয়েছে। আচ্ছা, এবার একটা আমি আলু আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর এটা আমি আপনাদের ভেঙেও দেখাবো যে এটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে।
আশা করি এই আলু বিরিয়ানির সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।